আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে খুবই উপকারী কিচেন টিপস। আপনাদের বাসায় যদি 5-6 বছর আগের পুরনো পাতিল বা কড়াইয়ে তেল চিটচিটে ভাপটা একেবারেই বসে যায়, পুরনো সেই দাগগুলো কিভাবে এক নিমিষে তুলে ফেলতে পারবেন, সেই পদ্ধতিটাই থাকবে আজকের সহজ পদ্ধতিতে। আর স্মার্ট গৃহিণীরা তো সবসময়ই চায় ক্লিন থাকতে, এরকম ক্লিন করতে চাইলে আমার আজকের এই পুরনো পাতিলটাকে কিভাবে আমি এক নিমিষে ঝকঝকে ফকফকে আর তেলকাষ্টে ভাবটাকে দূর করে ফেলি সেই পদ্ধতিটা দেখাবো এক্ষুনি। চলুন দেখে নিই প্রথমেই লিকুইড কিভাবে তৈরি করে নিতে হবে এই তেলকাষ্টে ভাব দূর করার জন্য। আমি একটা মগের মধ্যে 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চির লেবুর রস। এই তো 1 চির লেবুর রস খুব ভালোভাবে চিপে নিংড়ে নিয়ে নিলাম পানির মধ্যে। এবার দিয়ে দিচ্ছি কাপড় ধোয়ার ছোটা। এই কাজটা কিন্তু আমরা কড়াই পাতিল ধোয়ার বেলায়, কিন্তু তলানি ধোয়ার বেলায় এই কাপড় ধোয়ার ছোটা ব্যবহার করতে পারবো। ছোটা দেওয়ার পর একটু কিন্তু বুদবুদ ফেনা উঠেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে সার্ফ এক্সেল, যেটা দিয়ে কাপড় ধুই। সার্ফ এক্সেল যে পাউডারটা সেটাই দেব। আমি এখানে কাপড় ধোয়ার সোডা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর সার্ফ এক্সেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার লেবুর রস আর সার্ফ এক্সেল কাপড় ধোয়ার ছোটা একসঙ্গে খুব ভালোভাবে ফেনা উঠিয়ে নেব। অনেকটা ফেনা উঠে গেছে, ঠিক এই পর্যায়ে তৈরি হয়ে গেল আমাদের লিকুইড। এই লিকুইড জেল দিয়ে যদি পুরনো পাতিলের তলানি মাজা হয় এক নিমিষে ক্লিন হয়ে যাবে। তেলকাষ্টে ভাপটা এমনভাবে বসে যায় দেখবেন সহজেই কিন্তু ওঠে না, সেজন্যই এই পদ্ধতিটা। আর অনেক কড়াইয়ের মধ্যেও কিন্তু ঠিক এমন তেলকাষ্টে ভাপটা বসে যায়। 3 মিনিট রাখবো রেস্টে। ঠিক এভাবে করে আমি এই লিকুইডটাকে 2-3 মিনিটের জন্য দিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা এভাবে তারের রিংয়ের সাহায্যে আস্তে আস্তে করে আলতো আলতো করে ডলে নেব, অত জোর খাটানোর দরকার নেই। আস্তে আস্তে করে এভাবে মাজলেই কিন্তু এই তেলকাষ্টে ভাবগুলো উঠে যাবে, খুব সহজেই উঠে যাচ্ছে। 2-3 মিনিট মাজার পর দেখবেন যে চকচকে ফকফকে হয়ে গেছে। আমি দেখাচ্ছি একটা তাওয়ালের সাহায্যে মুছে, কিচেন তাওয়াল দিয়ে আমি প্রথমে মুছে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই তো কত সুন্দর ঝকঝকে হয়েছে। এই পাতিলটার অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল, আর দেখতেও মানে যেমনটা খারাপ লাগছিল রান্না করতেও বাজে অবস্থা ছিল। তো সেজন্যই কিন্তু এই পদ্ধতিগুলা করে আমরা পাতিলটাকে কন্টিনিউ ঝকঝকে ফকফকে করে রাখতে পারি। এবার যে পদ্ধতিতে আপনারা সহজেই মাজতে পারবেন, হাতের প্রয়োজন হবে না, সেই পদ্ধতি করে দেখাচ্ছি, এটাও একটা টিপস। বাসায় এই ধরনের পানির বোতল বা জুসের বোতল থাকে, সেই বোতলগুলো ফেলে না দিয়ে এভাবে করে আমরা সহজ উপায়গুলো করে নিতে পারি। বোতলের যে অংশটা কেটে নিলাম দেখি হয়তো বা বুঝে গেছেন, এই অংশটাকে এবার আমি কাজে লাগাবো। এইভাবে করে তারের রিংগুলো একটা নতুন নিলাম আমি। প্রথমে আমি পুরনো রিং দিয়ে মেজে নিয়েছি পাতিলটাকে। এবার নতুন রিংটাকে, আপনারা যারা নতুন রিং দিয়ে বা হাত দিয়ে মাজতে না চান, হাতের নখ নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে হাত লাগানোর কোনো প্রয়োজন হবে না। বোতলের মুখটাকে এভাবে করে ফোঁটা করে একটা সুতলি দিয়ে এ তার রিংটাকে রাগিয়ে দিতে পারেন। আমি যে পদ্ধতিটা করে দেখাচ্ছি ঠিক এভাবেই করে নেবেন, খুবই সহজ পদ্ধতি। যারা নাকি একটু মাজা ঘষা করতে প্রবলেম মনে করেন হাতের জন্য, তারা কিন্তু এই সহজ উপায়টা ফলো করতে পারেন, এটা একটা দারুণ টিপস হতে পারে। আর আমরা যারা স্মার্ট গৃহিণী আছি তারা কিন্তু কিচেনের জন্য নতুন নতুন উপায়গুলো অবশ্যই ট্রাই করি। আমার পদ্ধতিটা একবার হলো ট্রাই করে দেখবেন, দেখবেন যে সবসময় ক্লিন থাকা যাবে। যেভাবে করে নিলাম এভাবে করে বেঁধে তারপর হাত দিয়ে কিন্তু বোতলের মুখের কাছে ধরেই আপনারা তার রিংটাকে ব্যবহার করতে পারেন, মাজতে পারেন জোর খাটিয়ে। ভিম বার সাবান দিয়ে আমি আবারও একটা ফাইনালি মাজা দিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আর কি। যে পাতিলটা একদমই বাজে অবস্থা ছিল সেই পাতিলটা যে পর্যায়ে এসেছে আমার এই বানানো লিকুইড জেল দিয়ে, তো পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে মাজতে মাজতে পাতিলটা একদমই নতুনের মতো হয়ে যাবে। একদিনে
যতটা পরিমাণে হয়েছে পরবর্তীতে আমরা যখন রেগুলার ইউজ করব সবসময় মাসতে মাসতে কিন্তু একদমই নতুনের মতনই থাকবে। কেমন লাগলো আজকের টিপসগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আরও নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে।